আবারও একসাথে ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমন একটি কথা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, কিন্তু এই অবিশ্বাস্যকর ঘটনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘটিয়ে ফেললেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। ঋতুপর্ণ ঘোষের ভাবনা, কৌশিক গাঙ্গুলির দক্ষ পরিচালনা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়, তা থেকেই নববর্ষে জ্যেষ্ঠ পুত্রের জন্ম। বাড়ির এক সাধারণ ছেলে, বড় ছেলে যখন অগুন্তি দর্শকের কাছে সুপারস্টার হয়ে যান, তখন বাড়ির বড় ছেলে এবং মহাতারকা এই দুই পরিচয়কে কিভাবে বহন করে চলেন সেই মানুষ, তা নিয়েই এই ছবি। ঋতুপর্ণ ঘোষের নাম দেওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উৎসবেই তাই হলো জ্যেষ্ঠ পুত্রের অ্যানাউন্সমেন্ট। ছিলেন কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল ঘোষ, নিষ্পাল সিং রানের মতো মানুষেরা। ঋতুপর্ণ ঘোষের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিলেন কৌশিক গাঙ্গুলি। জ্যেষ্ঠ পুত্র মানে হচ্ছে বড় ছেলে, এবং এইটার যে সবথেকে বড় ঘটনা, এই গল্প আমরা ওর মুখে শুনেছি যে এরকম একটা বিষয় নিয়ে একটা ছবি করবো ভাবছি, তখনও পুরোপুরি কাঁচা ভাবনা তখন সেই সময়। তারপরে বললো যে অন্য একটা ছবি হচ্ছে, সেটা একজন সুপারস্টারকে নিয়ে, এখন আমি আর করবো না, কাজে লিখেও নিয়ে বন্ধ করে দিয়ে কিছু লিখেছিলো, কিছু তো লিখে থামিয়ে দিয়েছে। তারপরে আলোচনা শুনেছিলাম এবং সেখানে আলোচনা শুনে মাথার মধ্যে ছিল, তো পরবর্তীকালে যখন দেখলাম বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন জায়গাতে গিয়ে, বিশেষ করে ঋতুদার পিতৃবিয়োগের পর গিয়ে দেখেছি যে ঋতুপর্ণ ঘোষ ঘিরে সেলিব্রিটি বলে বিরাট ভিড়, আর তার ভাই শিরিডি শ্মশানে দূরে চুপ করে বসে রয়েছেন, আমার খুব মানে খারাপই লেগেছিলো ধরো। আর আমার অভ্যেস না, কোনো জিনিস মনে নাড়া দিলে সেটা মনের মধ্যে জমা করে থাকে, ঠিক সেইটা তখন মনে হয়েছিলো যে এটা ছিল এই বাড়িতে, সে আমি আমার বাড়িতেও একই রকম দৃশ্য দেখেছি আমার পিতৃবিয়োগের পরে, সেই সব মিলেই খুব রেখাপাত করেছিল। পরবর্তীকালে জিনিসটা মাথার মধ্যে যেরকম বেড়েছিল, যখন মনে হচ্ছে আমি গিয়ে চিঙ্কুদাকে বলেছিলাম যে চিঙ্কুদা এরকম ছবিটা শুনেছিলাম আমি করতে চাই, এরকম বলে কী ছবি বলো তো, আমি আমার কিছু মনে নেই, শুধু আমার এরকম একটা ঘটনা মনে আছে, এরকম একটা বিষয় শুনেছিলাম যে এরকম একটা ভেবেছেন, বলে আমি দেখছি, বলে দাঁড়াও দেখছি, দেখে আমাকে ফোন করে বললো একটা জিনিস কয়েকটা কাগজ পেয়েছি, কিছু সিন কয়েকটা লেখা আছে, কিছু নোট লেখা আছে, তুমি আসো তো। গিয়ে দিকে ছোট্ট চৌকোর মধ্যে নাম লেখা রয়েছে, অন্য নায়ক বলে একটা লেখা রয়েছে, তা আমাকে সেগুলো দিয়ে এলাম, এগুলো নেব, তা এটার জন্যে মানে একটা রয়্যালটি লাগে মানুষের কাজের জন্য, রয়্যালটি থাকে। চিঙ্কুদার মুখটা শক্ত হয়ে গেলো, আমাকে বললো যে একদম এটার কথা যেন আর না ওঠে, একটি পয়সাও নয়, কিচ্ছু নয়। কারণ এই চিঙ্কুদায় কিন্তু ঋতুদার সমস্ত সঞ্চয় জিনিসপত্র, বই এবং ডিভিডি লাইব্রেরি সমস্ত কিন্তু সমস্ত SRFTI-তে দিয়ে দিয়েছে, যাতে স্টুডেন্টদের কাজে আসে, সিনেমার কাজে আসে। কাজে বলেছি যে আমি জানি তুমি ছবিটা জাস্টিস করতে পারবে, তাই তোমায় দিচ্ছি, তুমি ভালো করে ছবিটা করো, তবে যা নোট আছে, যে কটা জিনিস লেখা রয়েছে, এর থেকে বেরিয়ে গিয়ে নিজের মতো করে করার চেষ্টা করো। আমি সেই চেষ্টাই করেছি। এই 5 তারিখে শুটিং শুরু হবে ছবি জ্যেষ্ঠ পুত্র, এবং নিশ্চয়ই তার কনিষ্ঠ পুত্র আছে, কনিষ্ঠ পুত্র ঋত্বিক চক্রবর্তী, আরও অন্যান্য অভিনেতা আছে, তাদের সম্বন্ধে পরে জানাবো, এখন নয়। এবং আমি খুব উদ্গ্রীব হয়ে রয়েছি, আরেকটি প্রেমের গল্পে ঋতুপর্ণ ঘোষের কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম, জ্যেষ্ঠ পুত্র তার একটা অসম্পূর্ণ ভাবনাকে যার উপর নির্ভর করে আমি ছবিটা করছি, এটা আমার গুরুদক্ষিণা। তার ঋতু তার উৎসব, তাই এখান থেকেই শুরু হলো জ্যেষ্ঠ পুত্রের পথ চলা, বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হয়তো আমরা চাইলে আজকে সবাইকে ডাকতে পারতাম, যে কোনো একটা ভালো জায়গা, যেরকমভাবে আমরা সবাইকে ডাকি, আপনারাও আসেন সব সময়, কিন্তু আমার কোথাও বারবার মনে হলো যে না, ঋতু এমনি ভীষণ পার্সোনাল লেভেলের লোক ছিল, সবাইকে বলতো বাড়ি চলে আসতে, আমিও অনেকটা ওরকম, আর বাড়িটা উৎসব, তো ঋতুর ভাবনা নিয়ে একটা ছবি উৎসবেই সবাইকে বলি, যেখানেই আমরা শুরু করব আমাদের জ্যেষ্ঠ পুত্র। আপনারা জানেন বাড়ির সামনে যে আমাদের হাতে সই করাটা, ওটা তো ঋতুরই হাতে সই লেখা উৎসবটা। এমন একটি গল্প, সাথে সহ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, তাই সব কিছুর জন্যই নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজকে দানি আমরা বলতে পারি যে হ্যাঁ, ওর এই ভাবনাটা, মূল ভাবনার থেকে আমরা আজকে সিনেমাটা করছি, এবং আমরা কোথাও মনে হয় যে ঋতুর তো একটা বিশাল অবদান, যেমন কৌশিকের জীবনেও আছে, আমার তো আছেই, যেন সবাই জানে, সেখানে খুব সচেতনতার সঙ্গে এই ছবিটা করব। এবং বাঙালিদের ওই যেটা আমরা বলি যে সে ঋতুর যে কোনো ছবি, বাঙালিদের যে আবেগ, বাঙালিদের যে সাইকোলজি বা বাঙালিদের যে নিজস্বতা, সেটা তো লোকটা বিশালভাবে জানতো। এবং কৌশিকেরও যদি ছবি আমরা দেখি, কৌশিকেরও আবার এই স্ট্রেংথটা বিশাল, তো আমার মনে হয় যে এই দুটো ভাবনাকে এক করে একটা ভালো ছবি করার চেষ্টা হচ্ছে। এবং খুব খুশি আমি ঋত্বিকের সঙ্গে কাজ করছি, কারণ ঋত্বিকের সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয়নি,
কিন্তু আমি বহুবার বহু জায়গায় বলেছি যে মানে অভিনেতা আমরা ভালো খারাপ সবাই, কিন্তু ও একটা অন্য মাত্রার অভিনেতা। তো বেশ আমি কয়েকটা প্যাডিং ফ্যাডিং অর্ডার দিয়েছি যাতে আমাকে প্যাডিং ফ্যাডিংগুলো পরে নামতে হয় মাঠে, কারণ সামনে ঋত্বিক আছে, ডবল ডবল প্যাডিং পরে নামতে হবে। কিন্তু আই এম সো হ্যাপি, কারণ জ্যেষ্ঠ পুত্র যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কনিষ্ঠ পুত্র যে ঋত্বিক, এটার জন্য আমি খুব খুশি। এই ছবিতে মোটামুটিভাবে পরে নাম জানলেই বোঝা যাবে, মানে অভিনেতা অভিনেত্রী প্রচুর থাকবেন, যারা অভিনেতা অভিনেত্রী, ছোট ছোট চরিত্র খুব ইম্পর্টেন্ট এই ছবিতে। দাতার গল্প হলেও সম্পূর্ণ নিজের মতো করেই জ্যেষ্ঠ পুত্রকে তৈরি করছেন কৌশিক গাঙ্গুলি, বললেন ঋতুপর্ণ ঘোষের ভাই ইন্দ্রনীল ঘোষ। দাদা যখন করেছিল তখন আমি ছিলাম, তখন কারণ ও ইজ টু শেয়ার, সবসময় বললো না এমনিও ডাক পড়তো, তাই সেটাই ছিলাম। এখন ও যেটা করছে তার মধ্যে আমার থাকাও উচিত না, কারণ হি শুড হ্যাভ অল দ্য লিবার্টি টু ডু ইট। এবার এটা ওর ছবি, এটা কিন্তু আর কারোর ছবি নয়, এবার ছবি হিসেবে এটা কৌশিকের ছবি, এটাই।